নমস্কার বন্ধুরা, মঞ্চ একাডেমি কার্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে, বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলে যিনি পরিচিত। তার আবির্ভাব বাংলা কাব্যের জগতে রবীন্দ্রনাথের মধ্যাহ্নকালে। রবীন্দ্র যে কাব্য প্রতিভা, সেই মধ্যাহ্ন গগনে যখন তিনি ভাস্বর, সেই সময় যতীন্দ্রনাথের আবির্ভাব। রবীন্দ্রনাথ যেখানে এই পৃথিবীকে বিশ্বের বিধাতার সৃষ্টির ঐশ্বর্য বলে গণনা করছেন, বর্ণনা করছেন, ভেবে নিচ্ছেন, ধরে নিচ্ছেন, সেখানে যতীন্দ্রনাথ এই পৃথিবীকে সর্বনাশা বলে মনে করছেন, এই পৃথিবীকে দুঃখময় বলে মনে করছেন, দুঃখের আকর বলে ভাবছেন। কল্লোল কালিকলম প্রগতি, এই যে কবিবর্গ, তাদের মধ্যে যারা সাহিত্যিক প্রতিভায় বা কাব্যের জগতে নাম করেছেন, খ্যাতি অর্জন করেছেন, তাদের মধ্যে নজরুল ইসলাম, মহিতলাল এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত অন্যতম। নজরুল ইসলাম যেখানে বলিষ্ঠ আবেগ উচ্ছলতায় আমাদের মন কেড়ে নিয়েছেন, মহিতলাল যেখানে দেহ সর্বস্বতা বা ভোগবাদকে বেছে নিয়েছেন, সেখানে যতীন্দ্রনাথ দুঃখবাদকে বেছে নিয়েছেন। তিনি জীবনে এই যে মানুষের যে জন্ম, তিনি মনে করেন যে বিধাতা এই রূপের মোহে, রূপের ফাঁদে ফেলে মানুষকে যেন মানে দুঃখ যন্ত্রণার একটা আবর্তে ফেলে দেন। তার মতে এই পৃথিবী দুঃখ দুঃখ ভোগের একটা স্থান। তার মতে এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তিনি অনুভব করেন না। রাত্রির যে মোহময়ী জ্যোৎস্না, সেটা তার চোখে অশরীরী বা একটা অভিশাপ রূপে যেন ধরা পড়ে। তিনি সমস্ত ক্ষেত্রেই যেন একটা বিনাশকারী সত্তা, ধ্বংসকারী সত্তাকে দেখতে পান। সেই যতীন্দ্রনাথ সম্পর্কে আজকে আমরা আরো দেখে নেব, তার কাব্য এবং কবিতা এবং তার যে লেখার ধরন, সেগুলো আমরা আলোচনা করবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এতদিন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যান। আসুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই যতীন্দ্রনাথ কি বলছেন তার কবিতায়। কবিতার দু একটি উদাহরণ যদি আমরা দিই, তাহলে দেখব যে তিনি কি বলছেন। বলছেন, যখন প্রকৃতির নির্মমতার পরিচয় তিনি দিচ্ছেন, তখন তিনি বলছেন, বজ্রে যে জোনা মরে নবঘন শ্যাম শোভার তারিফ সে বংশে কে বা করে। তার মানে বজ্রে যে মারা গেল, তার পরিবারের লোকজন কৃষ্ণের যে প্রশংসা করা, সেটা কে কবে করেছে। তারপরে আরো যদি আরো একটি কবিতা যদি দেখি, বজ্র লুকায় রাঙা মেঘে হাসে পশ্চিমে আনমনা, রাঙা সন্ধ্যার বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাই সৌন্দর্যের অন্তরালে মনুষ্য জীবনের পক্ষে একান্তভাবে অন্তঃসার শূন্য হিসেবে প্রতিভাত হয়েছে কবির সংশয়ী দৃষ্টিতে। যে বিধাতা পুরুষকে আমরা লীলাময় বলে, করুণাময় বলে জানি, তিনি প্রকৃতির সুন্দর রূপের টোপে নিরীহ মানুষকে গেঁথে ফেলেছেন, এটা যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলছেন। তিনি সংশয়বাদী কবি, বলছেন, একখানা মেঘ ধার দিতে পারো গোবি সাহারার বুকে। মানে গোবি সাহারায় যে মরুভূমির জন্য সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে কি এক মানে একখানা মেঘ ধার দিতে পারো সব জায়গায়? তিনি এইভাবে প্রশ্ন করছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আমরা যদি তার কবিতা, প্রতিটি কবিতা দেখি, তাহলে এরকম করব। তারপরে তিনি এক জায়গায় বলছেন, মরণই কে হবে সাথী, প্রেম ও ধর্ম জাগিতে পারে না 12টার বেশি রাতে। বলছে, মরণে কে দেবে সাথী, প্রেম ও ধর্ম জাগিতে পারে না রাত মানে 12টার বেশি রাতে। তার মানে 12টার পর প্রেম ও ধর্ম কোনোটাই যেন জাগতে পারে না, তাহলে মরণই কে সাথ দেবে? এই ধরনের প্রশ্ন যতীন্দ্রনাথ কিন্তু করছেন আমাদের সামনে, শব্দের মাধ্যমে অবশ্যই। তারপরে আরও যদি দেখি, আমরা তার কাব্যগ্রন্থগুলো যদি দেখি, 1910 খ্রিস্টাব্দে তিনি কাব্য রচনা শুরু করলেন। এরপরে তার প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা,
1922 সালে প্রকাশিত। পরবর্তী কাব্যগ্রন্থগুলি হলো মরুশিখা 1927, মরুমায়া 1933, সায়ম 1941, ত্রিজামা 1948। যতীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয় নিশান্তিকা 1957। এই কাব্যগুলিতে কবি মানুষের বিবর্তনের কিছুটা ধরা পড়ে, যে একটা ধারা তিনি রবীন্দ্রনাথ বিরোধী মনে হলেও মূলত তিনি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়েই তার রবীন্দ্র বিরোধী বলয় তৈরি করেছেন নিজের জন্য, নিজের নিজের জগৎকে স্থায়ী রূপ দেবার জন্য। এখানে যতীন্দ্রনাথের যে রূপ সেটা আমরা কিছুটা দেখতে পেলাম। এরপরে আমরা তার অন্য একটি কাব্যগ্রন্থ ধরে আলোচনাটা করে নিই, তাহলে মনে হয় আরো বেশি বুঝতে পারবো। আজকের পর্বে আমরা যতীন্দ্রনাথের মরুশিখা কাব্যগ্রন্থটি নিয়ে একটু আলোচনা করি, শেষে আমরা দেখে নেব তার ঘাটতিগুলো বা তার স্বতন্ত্রগুলো। রবীন্দ্র অনুসারী সমসাময়িক কবিদের মধ্যে যতীন্দ্রনাথ একজন উল্লেখযোগ্য কবি। আমরা জানি তার আবির্ভাব রবীন্দ্র মধ্যাহ্ন পর্বে, রবীন্দ্র কাব্য জীবনের মধ্যাহ্ন পর্বে, সেটাও আমরা আগেই বলেছি। সমসাময়িক কবি মহিতলালের কাব্যে বিদ্রোহের সুর এবং যতীন্দ্রনাথের কাব্যে পাওয়া যায় দুঃখবাদ, এটাও বলে নিয়েছি আমরা। এবারে আসি দেখি যে আমরা যদি যতীন্দ্রনাথের মরুশিখার জীবন ও মৃত্যু কবিতাটি পাঠ করি তাহলেই বোঝা সম্ভব তার কবিকৃতি কেমন ভাবে তিনি বোঝাতে চাইছেন। কালো মলাটের খাতা, রুল টানা পাতা ইত্যাদির সামনে অনুগত হয়ে বসে থাকা মানব জীবন সম্বন্ধে তিনি এই কবিতায় লিখেছেন। আত্মা সহসা আত্মস্বপ্নে কাল ভয়ে হয় ভীত, এসব কবিতায় ব্যঙ্গ নেই, সংশয় কাতরতা নেই, আছে মানুষের দম নেবার এবং দম ফেলবার অসহায় বোধ। মরুশিখায় দুঃখবাদী নবপন্থা কবির কাব্য ইত্যাদি কবিতায় যতীন্দ্রনাথের দুঃখবাদী ভাবনার প্রকাশ ঘটেছে। তারই পরে তব কোপ গো বন্ধু, তারই পরে তব কোপ, যেজন কিছুতে গিলিতে চায় না এই পৃথিবীর টোপ, দুঃখবাদী কবিতায় এই অংশটি তিনি বলেছেন। আমরা এরকমভাবে আরও দেখব, দুঃখের মাঝে সুখের মরুশিকা মাঝে মাঝে জ্বলিয়া ওঠে, তাতেই কবিচিত্ত চকমকির মত স্পর্শ পায়। কয়েকটি কবিতায় সমসাময়িক নন কোঅপারেশন আন্দোলনের প্রতি জনসাধারণের মনোভাব লক্ষ্য করে কবির বাণী ব্যঙ্গের ভঙ্গিতে নিগূঢ় বাসনায় উচ্চারিত। যেমন, সেই দুর্যোগ উৎসব যবে ঘনাইবে চারিধারে, মেঘে ঝড়ে জলের বজ্র বাদলে রচিয়া অন্ধকার, দেশোদ্ধার কাব্য থেকে এটা নেওয়া। মরুশিখা কাব্যগ্রন্থের রেলঘুম কবিতাটি বেছে নিলে তার কাব্য ভাবনার গভীর স্তর স্পর্শ করা হবে। কবিতায় বর্ণিত চলন্ত ট্রেন আসলে আমাদের এই জীবন। একটা ট্রেনকে মূল স্টেশনে প্রবেশ করার আগে নানা বাধা নিষেধ পার হয়ে আসতে হয়। আমাদের জীবনটাও এই রকম, বুড়ো মানুষেরা তা বোঝে না। যতীন্দ্রনাথ চমৎকারভাবে ট্রেন ও জীবনকে এক সূত্রে বাঁধতে গিয়ে লিখেছেন, লোহা বাঁধা পথ তোর লোহা বাঁধা পথ, লোহা বাঁধা পথ তোর লোহা বাঁধা পথ। এরকম ভাবে তিনি বোঝাচ্ছেন যে জীবনের প্রতিটি মুহূর্তে চলার পথে বাধা তো আসবেই, সেই বাধাকে অতিক্রম করে সেই লোহা বাঁধা যে শৃঙ্খলিত জীবন, সেই জীবনকে এগিয়ে যেতে হবে এই বাধাগুলিকে অতিক্রম করেই। যতীন্দ্রনাথের কবিতা থেকে আমরা অতৃপ্তির আমিকে সহজেই খুঁজে পাই। এই অতৃপ্তি, অতৃপ্ত সত্তার আমি নৈরাশ্যবাদী শোপেনহাওয়ারের ধারণায় মূর্ত হয়ে উঠেছে। লাইফ ইজ সাফারিং দ্য ওয়ার্ল্ড কন্টেন্স ইনফিনিটলি মোর পেইন দেন প্লিজার। কিন্তু যখনই তার কবিতায় কবিতার মর্মে এসে আমরা উপস্থিত হই, তখনই তাকে বলতে শুনি, প্রেমে ও ধর্মে নাহি প্রয়োজন বলিনি আমি এ কথা। আর তখন অতৃপ্তির আমিকে ছাপিয়ে ওঠে অন্তরাল থেকে অন্তরের আমি বা তৃপ্তির আমি। মরুশিখা কাব্যগ্রন্থের অন্ধকার কবিতাটি কোনো কালেই ততটা জনপ্রিয় নয় যতটা পরিচিত লোহার ব্যথা, কেতকী কিংবা দুঃখবাদী নামক কবিতাগুলি। তবে এই কবিতাটিতে যে গভীর ভাব ব্যঞ্জনা রয়েছে তা অন্য সব কবিতা থেকে পৃথক করে রেখেছে। অন্ধকারের ঘেরা ভরা ঘাটের দিকে তাকিয়ে যতীন্দ্রনাথ লিখলেন,
অন্ধকার ও গন্ধকার আখির এ ক্ষুদ্র তরণীতে যে হয়েছে পার, আলো পারাবার শুধু তার কাছে ধরা দিয়েছে তব অপরূপ কালো রূপ। আমরা বুঝতে পেলাম অন্ধকারের মধ্যে এবার থেকে স্পন্দিত হবে আমাদের সামান্য জীবন, আর এই সামান্য জীবনের অসামান্য ব্যঞ্জনা তৈরি হতে থাকবে ক্রমাগত, কারণ আমাদের কান্না আমাদের রূপ আখির ক্ষুদ্র তরণীর সাহায্যে হয়ে উঠবে আলোক প্রার্থী। প্রেম সম্পর্কেও কবির মনোভাবের পরিবর্তন ঘটে, তবে সেটা মরু কাব্যত্রয়ীর পরে। স্বয়ং কাব্যের যন্ত্রহীন ত্রিজামার ভোরের স্বপ্ন, প্রত্যাবর্তন, সমাধান, নির্বাসন প্রভৃতি কবিতায় সেই প্রেম স্বপ্নেরই অনুধ্যান। মন্ত্রহীন কবিতায় কবি স্ত্রীকে সম্বোধন করে জন্মান্তরীণ সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। দেহকে ছেড়ে তিনি এখন দেহাতীতের সন্ধান করেন, কারণ জেনেছেন মৃত্যুই শেষ কথা নয়। ভোরের স্বপ্ন কবিতায় কবি স্মরণ করেছেন প্রথম ভালোবাসার কথা, যে কবি একদা প্রেম বলে কিছু নাই এই কথাটি বলিষ্ঠভাবে ঘোষণা করেছিলেন। তিনি প্রেমকে স্বীকার করছেন প্রৌঢ়ত্বের সীমায় এসে। বৈশাখী তাপে তুলসীর ঝাড়ি যে স্নান মোরে করে মরুচারি, এভাবে তিনি বলছেন। জীবনের সায়াহ্নে বসে প্রেম ও সুন্দরকে আবার ক্ষণিকের জন্য হলেও পেতে চেয়েছেন। যারে বলেছিল নাই চেতনার কুলে বসি চিতামূলে গায়ে মাখি তারে ছাই, তিনি তাকেই আবার প্রার্থনা করছেন। সকল দুঃখের উৎস ঈশ্বর বলে ঈশ্বরকে তিনি প্রথমাবধি অস্বীকার করতে চাইলেন। বস্তুত যতীন্দ্রনাথ ঈশ্বর অবিশ্বাসী কবি নন, কেননা নিঃস্ব রিক্ত নীলকণ্ঠে শিব বেদনার সাযুজ্যে তার ঈশ্বর। সাংসারিক যন্ত্রণাকে ভুলে থাকার জন্য যেমন নেশাচ্ছন্ন হয়ে থাকেন, তেমনি কবিও নিদ্রার কোলে আচ্ছন্ন থাকার অভিনব মহা ঔষধ আবিষ্কার করেছেন। এ ভবরোগের নবচিকিৎসা আমার হোমিও ব্যথি, শিবস্তোত্র, কচি ডাব, ভাঙা গড়া প্রভৃতি কবিতায় কবির বিশিষ্ট ঈশ্বর চিন্তার প্রতিফলন ঘটেছে। বিশেষ করে কচি ডাব কবিতার বৃদ্ধ ডাব বিক্রেতার মধ্যে শিবের দর্শন এক মানবীয় দূতিতে উদ্ভাসিত। আমরা দেখি যে একটা শীতের রাত্রে, কচি ডাব কবিতায় আমরা দেখি যে একটা শীতের রাত্রে বৃদ্ধ ডাব বিক্রি করছে। সেই ডাব কেউ কিনবে কি? শীতের দিনে ডাবের প্রয়োজন হয় না, কিন্তু সেই ডাববালার মধ্যে, ডাব বিক্রেতার মধ্যে কবি শিবের দর্শন করেছেন। এই যে ঈশ্বর, তিনি ঈশ্বর অবিশ্বাসী নন, বলাই বাহুল্য তিনি ঈশ্বর অবিশ্বাসী নন। ঈশ্বর অবিশ্বাসী হলে একজন বৃদ্ধের মধ্যে তিনি শিবের দর্শন করতে পারতেন না, এটা আমরা এই করতে পারি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত একান্তভাবে মানবতাবাদী, মানবপ্রীতির তীব্রতা বশতই তিনি ভাববাদী দর্শনের ছলনাগুলিকে তীব্র আক্রমণ করেছিলেন। নজরুল যেমন মানুষের জন্য সত্য শিব সুন্দরের পথকে কণ্টকমুক্ত করতেই হয়ে উঠেছিলেন বিদ্রোহী কবি, তেমনিভাবে যতীন্দ্রনাথও মানবপ্রীতির প্রেরণাতেই জড়বাদী ও দুঃখবাদী কবি। এই মানবতার প্রেরণাতে কৃষকের হাতে কাস্তে শিবের শিরোদ্ধত চন্দ্রকলার সঙ্গে তার চেতনায় এক হয়ে যায়। শিব স্তুতির মধ্য দিয়ে বস্তুত তিনি মানুষের গানই গেয়েছেন। মর্ত হইতে বিদায় কবিতায় তিনি মানুষের শ্রেষ্ঠতার জয়গান করে বলেছেন, নর চিরদিন নরই যেন থাকে হয় না কো নারায়ণ। রবীন্দ্র মুক্তির শ্রেষ্ঠা যতীন্দ্রনাথকে আধুনিক কবিদের কাছে বরণীয় করে তুললেও বস্তুত যতীন্দ্রনাথও রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারেননি। কবি জীবনের দ্বিতীয় পর্বে প্রকৃতির সৌন্দর্য, প্রেম ও ঈশ্বরের মতো রবীন্দ্রনাথকেও তিনি স্বীকার করে নিয়েছিলেন। নিশান্তিকা কাব্য গ্রন্থের দেখা দাও কবিতায় তিনিও রবীন্দ্রনাথের মতো অন্তর্যামীর কল্পনা করেছেন। তো আমরা দেখলাম যে তিনি অন্তর্যামীকে কল্পনা করেছেন, রবীন্দ্রনাথের ভাবনাকে শেষ পর্যন্ত কিন্তু তিনি অনুসরণ করছিলেন। এই যে তার যে ভাবনার পরিবর্তন হলো বাংলা সাহিত্যে, এই পরিবর্তন বা তার একটা পন্থা দুঃখবাদকে টেনে আনার যে দিক, সেই জায়গা থেকেই যতীন্দ্রনাথ আজও আমাদের কাছে প্রাসঙ্গিক, স্মরণীয়, তার কবিতাগুলি আজও গ্রহণযোগ্য। আমরা যারা বাংলা সাহিত্যের পাঠক, বাংলা সাহিত্যের অনুরাগী, তাদের কাছে যতীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। আজকের পর্বে এটুকুই, ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন।